Good morning everyone. আমি অনুশ্রী। আমি অভিরূপ। And welcome to our YouTube channel Life in a Travel Bag. আজকে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বিষ্ণুপুর আর মুকুটমণিপুর। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 136 কিলোমিটার। কলকাতা থেকে দানকুনি হয়ে আরামবাগ, কোতুলপুর, দেন বিষ্ণুপুর পৌঁছতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। কলকাতা থেকে বিষ্ণুপুর যদি আপনারা ট্রেনে যেতে চান, এখন কোভিড-19 স্পেশাল 4টি ট্রেন চলছে। আর গড়ে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। এবারে আমরা ঘুরতে গেছিলাম আমাদের বন্ধু বসন্ত, রুচিরা আর তাদের ছোট্ট ছেলে রনকে নিয়ে। বসন্ত নিজের গাড়ি নিয়ে গেছিল, তাই অভিরূপের বেশ খানিকটা ভালোই রেস্ট হয়েছিল এই ট্রিপে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম বাড়ি থেকে আনা স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ দিয়ে, তাই আলাদা করে কোনো রেস্টুরেন্টে আর আমাদের দাঁড়াতে হয়নি। কোতুলপুর ক্রস করার পরেই পড়ল জয়পুর ফরেস্ট। চারদিকে সিনারিটা অসাধারণ সুন্দর হয়ে গেছিল। বিষ্ণুপুর যেতে গেলে বেশ অনেকটা রাস্তা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। দেখতে দেখতে চলে এলো বিষ্ণুপুর ঢোকার গেট, আর তারপর কিছুটা গেলেই পরে বিষ্ণুপুরের ট্যুরিস্ট লজ। বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ আমরা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাইট থেকে। সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, এখন রুমে চেক ইন করছি, রুম রিভিউটা দেবো। খুব ভালো অ্যারেঞ্জমেন্টস বেঙ্গল ট্যুরিজমে, চলো দেখাই। তো আমাদের দিয়েছে 109 নম্বর রুম, আর এটা দিয়েছে 106। তো আমরা ভেবেছিলাম পাশাপাশি হবে রুমস, কিন্তু হয়নি, দ্যাটস ফাইন। তো রুমে দেখো যথেষ্ট বড় রুম, একটা কিং সাইজ বেড উইচ ইজ ভেরি কমফোর্টেবল, তার সাথে একটা আলমারি, একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, বেড সাইড টেবিল দুটো, একটা এদিকে একটা ওদিকে। এমনি একটা টি টেবিল যার মধ্যে চায়ের কাপ আর টি ব্যাগস অ্যান্ড দুধের প্যাকেট দেওয়া আছে। একটা বিশাল বড় অ্যারাউন্ড 40 ইঞ্চিস আই থিঙ্ক এলসিডি টিভি। ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা খুব ভালো, খুব বেসিক সিম্পল কিন্তু ভেরি নাইস। বেসিনটা দেখতে পাচ্ছ খুব স্লিক, একটা মিরর রয়েছে বড়, গিজার রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি এখন আমরা এসে গেছি বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম বুক করেছিলাম, রুম ফেয়ার ছিল 1900 রুপিস, আর আমরা দুটো রুম নিয়েছি। রুমের এখানে একটা সরু লম্বা করিডোর প্যাসেজ চলে গেছে, যেটা চলে গেছে রেস্টুরেন্টের দিকে, আর রেস্টুরেন্ট যেতে সামনে একপাশে রুম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চললাম ডাইনিং এরিয়াতে। আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি, যেটা টেস্ট ও কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো ছিল। দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিইং করতে। আমরা ঘুরবো বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুলো। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর পোস্তর বড়া আর রুই মাছের কালিয়া। তো খাবার খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট প্রচণ্ড ভরে গেছে, কিন্তু বসে থেকে তো লাভ নেই, তাই এখন বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। তো আমরা এসেছিলাম বিখ্যাত রাসমঞ্চে, পেছনে দেখতে পাচ্ছেন রাসমঞ্চ, কিন্তু রাসমঞ্চে এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, অ্যাকশন ক্যামেরা শ্যুট করা অ্যালাউড নয়। তো আমরা ছবি তুলেছি এবং চেষ্টা করব আপনাদেরকে ডিটেইল ইনফরমেশন দেওয়ার। বিষ্ণুপুরের প্রত্যেকটি মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। ওদের অনলাইন সাইট থেকে টিকিট কেটে তবেই আপনারা ঢুকতে পারবেন, এবং প্রত্যেকটি মন্দিরেই ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। প্রথমেই আমরা গেছিলাম রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে বানানো পিরামিডের মতো তৈরি এই সৌধটি অসাধারণ শিল্পকলার নিদর্শন। এরপর আমরা গেলাম মদন মোহন মন্দির দেখতে। 1694 খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহদেব তৈরি করেছিলেন এই মন্দির। এই মন্দিরে এখনো শ্রীকৃষ্ণের পূজা হয়।
মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মল্ল বংশধরদের তৈরি দুর্গা মন্দির, যেখানে এখনো প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে আসে। মন্দির প্রাঙ্গণে ছিল একটি দোকান যেখানে ডোকরার শিল্পগুলো ছিল চোখে লাগার মতো। বিষ্ণুপুর আসলে কিন্তু জোর বাংলা মন্দির দেখতেই হবে, এটা বিষ্ণুপুরের আইকনিক একটা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ বানান এই মন্দিরটি। বহু কল্পকথা এখানে কথিত আছে, এমনকি মহাভারতের কিছু অংশও তুলে ধরা আছে এই টেরাকোটার স্থাপত্যে। জোরবাংলা মন্দির ঘুরে এখন আমরা এসেছি রাজবাড়ি কমপ্লেক্সে। রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে রয়েছে লালজি মন্দির। কৃষ্ণকে ছোটবেলায় বলা হতো লাল্লা, মাখন চুরি করত, মাখন চোর বা ভালোবেসে লাল্লা বলতো। সেখান থেকে লালচি মন্দির 1658 সালে তৈরি মন্দির, পেছনে দেখতে পাচ্ছেন। এবার যেটা দেখাবো বড়া পাথর দরওয়াজা, এর একটা ছোট সংস্করণও আছে, এখানেই আছে, ছোট্ট পাথর দরওয়াজা বলে। এরপর আমরা গেছিলাম শ্যামরায়ের মন্দির দেখতে। তবে বাঁদিকে চূড়া ডান দিকে চূড়া দেখুন দুটো মিল নেই, এটা বাজ বড় নষ্ট হয়েছিল, পরে গভর্নমেন্ট এটাকে আবার সারিয়ে নিয়ে। আর এই হচ্ছে বিখ্যাত দলমাদল কামান। কথিত আছে মদনমোহনও এই কামান ব্যবহার করেছিলেন, বর্গীদের আক্রমণ রুখতে ব্যবহার করা হতো এই কামান। 63খানা লোহার রিংকে জয়েন্ট করে কামান তৈরি করা হয়েছিল, প্রত্যেকটি লোহার রিং গুনে যায়। তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, ওয়েল্ডিং হতো না, জয়েন্টটা করা হতো কিভাবে দেখুন। বিষ্ণুপুর যদি ঘুরতে আসেন অবশ্যই ট্যুর গাইড নিয়ে ঘুরবেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রেজিস্টার্ড গাইড আমাদের সঙ্গে ছিলেন মধুসূদন মুখার্জী। মধুসূদনবাবু প্রচণ্ড অমায়িক মানুষ, প্রচণ্ড ব্যবহার ভালো, আপনারা অবশ্যই আসবেন। যদি আপনারা চান আমি ডিসক্রিপশনে ওনার ফোন নাম্বার এবং ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা আসুন, ওনার সাথে কন্ট্যাক্ট করুন, ওনাকে গাইড হিসাবে নিন, ওনার যা নলেজ বিষ্ণুপুরের সম্পর্কে ঠিক কথা, আগে থেকে যোগাযোগ করতে হবে, উনি যেমনভাবে বলে দিলেন তাহলে ওনার সাথে আপনি ঘুরতে পারবেন। এবং ওনার সাথে ঘুরলে যেটা আপনাদের সুবিধা সেটা হচ্ছে প্রচণ্ড ভালো নলেজ এবং প্রত্যেকটা মন্দির, এখানে প্রচুর মন্দির আছে এবং আপনারা কনফিউজড হয়ে যাবেন। এবং উনি যেটা ভালো একটা কথা বলেছেন যে মন্দির এই বিষ্ণুপুর ঘোড়া, যে কোনো ঐতিহাসিক জায়গা ঘোড়া, এবং যদি ট্যুর গাইড নিয়ে না করেন অনেকটা তরকারি খাওয়া নুন ছাড়া যেরকম হয় সেরকম, ঠিক তাই। কারণ আপনি যদি না জানেন জায়গাটার সম্বন্ধে, জায়গাটার ইতিহাস, জায়গাটার বৈচিত্র্য, জায়গাটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলসগুলো যদি আপনারা না পান তাহলে কি মজার থাকে। এরপর আমরা গেছিলাম অত্যন্ত জাগ্রত ছিন্নমস্তার মন্দিরে, যেখানে ফটো তোলা ও ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ ছিল। আর তারপর ঠিক উল্টো দিকেই রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরির দোকান। এখানে আমরা দেখেছিলাম কিভাবে স্বর্ণচুরি শাড়ি বোনা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে বিষ্ণুপুরে সব মন্দিরগুলো ঘুরে নিয়ে আমরা যখন হোটেলে ফিরলাম, রুমে ফিরে দেখি একটা ট্র্যাজেডি হয়ে গেছে, পুরো রুম ভর্তি জলে জল, এসি থেকে জল লিক করছিলো, সেই জন্য রুমের খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে আমরা রিসেপশনে বলে তারপরে আমাদের রুম চেঞ্জ করতে হয়, তো যা লাগেজ আনপ্যাক করা ছিল সেগুলো আবার প্যাক করে নিয়ে আমাদেরকে রুম চেঞ্জ করে আমাদেরকে দোতলায় 203 নাম্বার রুমটায় শিফট করতে হয়। তো এই রুমটা খারাপ না, বাট নিচের রুমটা অনেক বেটার ছিল। বাট হ্যাঁ, এখানকার একটা পজিটিভ সাইড হচ্ছে যে এটা একটা ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে এরকম গার্ডেনের ভিউ পাওয়া যায়। তো যাই হোক, কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, একে তো অতগুলো মন্দির ঘোরা, দেন আবার সব কিছু লাগেজ প্যাক করে শিফট করা। তো কালকে রাতে ডিনারটা আমরা একদম জাস্ট কোনো রকমে গিয়ে কষ্ট করে গিয়ে ডিনারটা করে চলে এসেছি, আর রাতে আমরা ব্লগ করতে পারিনি। রাতের খাবারে আমাদের ছিল চিকেন দো পেঁয়াজা আর পনির বাটার মশালা সাথে রুটি, খাবার খুব ভালো ছিল। চিকেন পার প্লেট ওরা বলেছিলো 4 পিস করে দেবে, বাট অ্যাকচুয়ালি তার থেকে বেশি পিসেস দিয়েছিলো, তো খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া করে জাস্ট তাড়াতাড়ি শুতে চলে গেছি, আর আজকে এখন ঘুম থেকে উঠে আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। বেরিয়ে এখানে আগে যাবো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি,
তারপর এখান থেকে বেরিয়ে যাবো মুকুটমণিপুরের দিকে। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। টুরিস্ট লজের ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে একটু রসগোল্লা। জমে গেছে সকাল সকাল। বিষ্ণুপুর টুরিস্ট লজকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম মুকুটমণিপুরের পথে। বিষ্ণুপুর থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। রাস্তায় পড়ল অসাধারণ সুন্দর একটা জঙ্গল, ওই ঘুমিয়ে পড়েছে তাই আমি নামতে পারলাম না। অভিরূপ গেছে ছবি তুলতে। জঙ্গলটা জাস্ট দেখুন, এখন বেশ অনেকটা রাস্তা, প্রায় বেশ খানিকটা রাস্তা, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাব। বাট অসাধারণ লাগছে জায়গাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এন্ড শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা হিট করে দেবেন, যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। টিল নেক্সট টাইম, বাই বাই, টাটা।